আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিপিটি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে সকল শিক্ষার্থীবৃন্দ 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের ফল প্রকাশ প্রসঙ্গে আজকের এই ভিডিওটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 24/11/2022 খ্রিস্টাব্দ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এখানে আপনারা বিষয় দেখতে পাচ্ছেন 2022 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে। হ্যাঁ প্রিভার্স, 2022 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী 28 নভেম্বর 2022 তারিখ বেলা 12টায়। এসএসসি পরীক্ষায় 2022 এর ফল সরাসরি প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একদিকে প্রকাশিত হবে। তো প্রিভার্স, কিভাবে আপনারা এই রেজাল্টটি দেখবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা মোবাইলের মাধ্যমে এসএমএস করে দেখতে পারবেন এবং কি অনলাইনের মাধ্যমেও দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী 28 নভেম্বর 2022 তারিখ বেলা 12টায় এসএসসি পরীক্ষায় 2022 এর ফল সহসব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে সহসব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.pt এর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। www.educationboardresults.gov.pt এই ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএস এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে। হ্যাঁ প্রিভিয়াস, আপনারা মোবাইল থেকে এসএমএস করেও এই ফলটি দেখতে পারবেন পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর, অর্থাৎ 28 নভেম্বর 2022 বেলা 12টার পর আপনারা এসএমএস এর মাধ্যমে ফলটি পাবেন। আপনারা যে পদ্ধতিতে এই এসএমএস টি পাঠাবেন সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এসএসসি, বোর্ড নেম ফার্স্ট 3 লেটার দিতে হবে, এসএসসি লিখে একটি স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর তারপর আপনি যে বোর্ডের আন্ডারে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখবেন। যদি আপনি ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে লিখবেন DHA। এরকম ভাবে প্রত্যেকটি বিভাগের শর্টকোড রয়েছে, সেই শর্টকোড লিখতে হবে। তারপর আরেকটি স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে, অর্থাৎ আপনার এসএসসি এর অ্যাডমিট কার্ডে যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বরটি দিতে হবে। তারপর ইয়ার লিখতে হবে 2022, লিখে 1622 নম্বর মেসেজটি সেন্ড করতে হবে। আপনি যে কোনো অপারেটর থেকে এই মেসেজটি সেন্ড করতে পারবেন, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং কি টেলিটক থেকেও। যদি আপনি টেলিটক সিম থেকে মেসেজটি পাঠান সবার আগে আপনি রেজাল্টটি পেয়ে যাবেন। অন্যান্য অপারেটর মাধ্যমেও আপনি রেজাল্টটি পাবেন, কিন্তু অন্যান্য অপারেটর গুলোতে রেজাল্ট আসতে একটু সময় লাগে বেশি। টেলিটক সিম থেকে মেসেজ করলে রেজাল্টটি তাড়াতাড়ি চলে আসে। এখানে আপনার উদাহরণ দেখতে পাচ্ছেন এসএসসি, তারপর আছে ডিএইচএ, তারপর এখানে একটি রোল নম্বর দেওয়া রয়েছে, তারপর এখানে সাল দেওয়া রয়েছে, তারপর 1622 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। এরকম ভাবে আপনার মেসেজটি সেন্ড করবেন আপনার মোবাইল থেকে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.pt ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বাক্ষর করেছেন প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। হ্যাঁ প্রিভার্স, এটা হচ্ছে লিগাল একটি নোটিশ, সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এই নোটিশটি ফেক নয়। আগামী 28 নভেম্বর 2022 বেলা 12টায় এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। তো প্রিভার্স, কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের রেজাল্টটি দেখবেন সে বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।